ক্যামেরায় আয় সামনে আয়, নালে পুরোটা আসছে না। আচ্ছা ঠিক আছে, আজকে আখের বদিন আই গয়া কোনে বাদ। এতদিন ধরে ওদের যে জল্পনা কল্পনা চলছে কিসের জন্য, টিচার্স ডে, সেই টিচার্সদের খাওয়া দাওয়া সমস্ত কিছু আজকে একজন স্যার খাওয়াবেন, কারণ ওদের আজকেই পড়া। আর 5 তারিখের পড়াটা তো মানে যেটা সেদিন আবার অন্যদিন অন্য স্যারের কাছে পড়া আছে, সেই জন্য আজকেই ওখানে টিচার্স ডে পালন হয়ে যাবে। যেখানে যেদিন পড়া সেই দিন সেখানে গিয়ে টিচার্স ডেটা পালন হচ্ছে, তো শিক্ষক দিবস। তো আজকে এক সপ্তাহ ধরে চলবে টিচার্স উইক, যার যেদিন যে স্যারের কাছে ছাত্রদের যেদিন, শুধু ওদের ওর আনন্দ একা নয়, ওদের পুরো গ্রুপ, ওদের যত বন্ধু আছে সব এক সপ্তাহ ধরে আনন্দ করে যাচ্ছে অলরেডি, কিভাবে টিচার্স ডে পালন হবে, কি কি করা হবে, কিভাবে কেক কাটা হবে, কিভাবে ওই ফোম লাগানো, যেমন জন্মদিনের পার্টি হয় সেরকম টাইপের ফোম বাড়ানো আছে। ফোম বাড়ানো আছে? ও আচ্ছা, ও এসিতে আগুন লেগে যায় ওই, সেই জন্য এই সমস্ত আছে। জন্মদিনের পার্টির মতন অনুষ্ঠান হচ্ছে ওদের, আর এই কি খুব আনন্দ, খুব আনন্দ ওদের মধ্যে এখন। মানে নিজেদের মধ্যে সব কিছু কিছু অল্প অল্প করে টাকা তুলে ওরা সব অনুষ্ঠানটা করবে। ভীষণ মজা, ভীষণ মজা, খাওয়া দাওয়া স্যারেরাও খাওয়াবেন, আর ছাত্ররা স্যারেদের গিফট দেবে, তারপরে কেক কাটবে, এই সমস্ত অনুষ্ঠান হবে। তো বল তোরা কি করছিস? একটা জায়গায় যেখানে আজকে যাবো ওখানে তো ওই গান আবৃত্তি দিয়ে একজন কেউ করবে, তারপরে টাকা তুলে স্যারকে দেওয়া হবে, গিফট গিফট কি দেবে জানি না। যেমন একবার দিয়েছিল একজন সব টাকা তুলে নিয়ে একজন কিনছে, একবার দিয়েছিল ওই লাফিং বুদ্ধা, আচ্ছা মূর্তি স্ট্যাচু একটা দিয়েছিল, আচ্ছা। তারপর আরেক জায়গায় তো ওটা পরে আছে, সেখানে আছে এই চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আচ্ছা ভাজি সব ননভেজ খাবার খাওয়া হয়। স্যারেরা খাওয়ান ননভেজ খাবার, কোনো স্যার বিরিয়ানি খাওয়াবেন, কোনো স্যার লাচ্চা পরোটা কষা মাংস, তারপরে চিকেন পকোড়া, অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট, অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট। ওদের এই টিচার্স ডে আর সরস্বতী পুজো, এই দুটোতে ওদের ভীষণ মজা, ভীষণ মজা। স্কুলের সরস্বতী পুজো তো মানে ওদের স্কুলে বিশাল করে হয়, ও তো ভলেন্টিয়ার থাকে আর আমিও সারাদিন গিয়ে মজা করি, খুব ভাল লাগে, খুব আনন্দ হয়। প্রচুর মানে প্রায় 20-30 হাজার মানুষ ওখানে নিমন্ত্রিত থাকে, সবাই আসে, যে কেউ আসতে পারে অনুষ্ঠানে, খুব ভালো লাগে। আর এই টিচার্স ডে, টিচার্স ডেতে আর গার্জেনরা এলাও নেই, সেখানে শুধু স্টুডেন্টরা, স্টুডেন্ট আর স্যারেরা অনুষ্ঠান করে, খুব মজা। তো আখের বহুদিন আহি গয়া, আজকে থেকেই ওদের টিচার্স ডে আরম্ভ হয়ে যাচ্ছে। আজকে একজন স্যার আছেন যিনি খাওয়াবেন, আর ওরাও সব রিসিভ করে, ও অলরেডি অন্য ব্যাচ থেকে শুরু হয়ে গেছে, ওদের যেহেতু আজকে পড়া সেই জন্য আজকে হবে, রবিবার থেকে শুরু হয়ে গেছে। আরে বাবা, রবিবার থেকে শুরু হয়ে গেছে টিচার্স ডে, বুঝলে তো কত আনন্দের দিন। তো চলো ওরা টিচার্স ডে পালন করুক, আমরা বাড়িতে আছি সেদ্ধ ভাত খাই, আর আজকে সোনাইয়ের খাবার তো এ হবে না, কী বলে, আজকে তো সোনাই রাত্রিরে খাবে না, সেই জন্য আমরা আজকে সেদ্ধ ভাত খেয়ে নেবো। আজকে আমরা টোনাটুনি দুজন করবো, সেদ্ধ ভাত খেয়ে নেবো রাত্রিরে, এখন তো দুপুরে রান্না হয়েই গেছে, খাওয়া হবে, কিন্তু রাত্রিরে তোমার দাদা একটু পরেই কাজে বেরিয়ে যাবে, ও সেই রাত্রিবেলা আসবে, অনেক রাত্রি হবে, তো আমরা টোনাটুনি আজকে ওই গোবিন্দভোগ চালের ভাত খেয়ে নেবো, সে রাত্রির ব্যাপার রাত্রি হবে। তো সোনাই যেমন খাওয়া নি আর রান্না করবো না, রাখছি।